মালাকুল মউত আযরাইলকে ডাক দিলেন এ মালাকুল মউত আযরাইল তুমি তোমার কাজ করতে পারো আযরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযরাইলকে বললেন আযরাইল এবার তোমার কাজ তুমি করো আযরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ কি যাচ্ছেন ইজাজত হুকুম যাচ্ছেন আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিখকে দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসি উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিব আল্লাহ চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইয়ের আমার পৃথিবীর কোন মানুষই মান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি এমসিকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব্বি হে আমার আল্লাহ হাবলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি করতে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মদুর রাসূল নাকি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আযরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আযরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন
হাত মোবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছ ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছ আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছ সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আমি কেঁদে কেঁদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়ে কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখিয়ে যেমন ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমন ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব মিথ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক নেওয়া হলো নিয়ে গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেলভি মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিজুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের রূহ মোবারক নিয়ে আসমাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নেই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুতে গেলেন রূহ মোবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মোবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মোবারক বন্ধুর দেহ বন্ধুর বডি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধু রূহ মোবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনা থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মোবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মোবারকটা দিয়ে আসো বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হুকুম কা
রূহ মুবারক কবর নিয়ে আসলো রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম এ সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরেন আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারক কি জানি বলতেছে হযরত সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক কি বলতেছে রব্বি হাবিব আল্লাহর নবী কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব শক্তি দেওয়া হলো জানাজা পড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে বলে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবী জানাজা এইভাবে হয়নি আমার নবী জানাজা কিভাবে হয়েছে জানেন হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসহীন কিতাবের নামে কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কাফায়া আর আমার নবী কি মরা না জিন্দা আওয়াজ বুঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এজন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবা দেখে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ কোন কাদের জন্য মেরাজ যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আজানকে ডাক দিলেন এ মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায়
এজন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ ঠিক আছে ইজাজত হুকুম যাচ্ছেন আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাজির হতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি ইজাজত নি যদি হুকুম ইজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইরা আমার পৃথিবীর কোন মানুষই মান নেই মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দোজারের বাচ্চা নবী তিনি অন্তকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদ রাসূল নাকি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নী রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি
হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার মুখের মধ্যে দিয়েছো হে আজরাইল সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবে তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাবী কেঁদে কেঁদে যখন বলেন এই মুজাদ রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর প্যার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক দেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক নেওয়া হলো নিয়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা শেখ আব্দুল হক মহাদেবী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিজুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের রূহ মোবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের এই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নেই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুতে গেলেন রূহ মোবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলা নাই আমার বন্ধু রূহ মোবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মোবারক বন্ধুর দেহ বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখেনি এই বন্ধু রূহ মোবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধু রূহ মোবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মোবারক দিয়ে আসো বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হুকুম কা রূহ মোবারক আবার নিয়ে আসলো রূহ মোবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ
হযরতে আব্বাস বলেন আমি ওমরকে দেখলাম সাইয়েদনা আবু বকরকে দেখলাম হে সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরে নেই আল্লাহর নবী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মোবারক কি জানি বলতেছে হযরতে সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক কি বলতেছে রব্বি হাবিবি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকার মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানাজা পড়াই ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে বলে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন কুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কাফায়া আর আমার নবী কি মরা না জিন্দা আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এজন্য আমার মা ভন্টি আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার দিবেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মিরাজ কোন কাদের জন্য মিরাজ যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার দিবেন সুবহানাল্লাহ এবার আমার নবী মালিকুল মউত আযানকে ডাক দিলেন এ মালিকুল মউত আযরাইল তুমি তোমার কাজ করতে পারো আযরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার জাতিকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযরাইলকে বললেন আযরাইল এবার তোমার কাজ তুমি করো আযরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ ঠিক আছেন ইজাজত
হুকুম যাচ্ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি ইজাজত নি যদি হুকুম ইজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিব সুবহানাল্লাহ আল্লাহর বেয়ান নবী চক্কু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ বায়রা আমার পৃথিবীর কোন মানুষই মাননি মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলেন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি অন্তকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবী থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলেন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তবে মুহাম্মদ রাসূল নাকি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী
কেঁদে কেঁদে জকুল বলেন এই মুক্তা আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দুরূদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমন ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমন ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক নেওয়া হলো নিয়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেরবি মাদারিজুন নবুতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিজুন নবুত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মোবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মোবারক নিয়ে আসমাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের এই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এ ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক আমার হাতের মধ্যে এই রুহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে এ আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মোবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নেই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুতে গেলেন রূহ মোবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মোবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মোবারক বন্ধুর দেহ বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোনো জায়গা রাখিনি এই বন্ধু রূহ মোবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মোবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মোবারকটা দিয়ে আসো বলে বলে সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হুকুম কা রূহ মোবারকটা আবার নিয়ে আসলো রূহ মোবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মোবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মোবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম এ সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরেন আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহ নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মোবারকে কি জানি বলতেছে হযরত সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মোবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মোবারক কি বলতেছে রব্বি হাবিবি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবী কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব
কিছু দেওয়া হলো জানাজা পড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আর জোরে মানে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবী জানাজা এইভাবে হয় না আমার নবী জানাজা কিভাবে হয়েছে জানেন হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসহীন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াফ করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমন ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কাফায়া আর আমার নবী কি মরা না জিন্দা আওয়াজ বুঝা যায় নবী মরে গেছে আর জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে যে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এজন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মিরাজ কোন কাদের জন্য মিরাজ যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর ভয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবার আমার নবী মালিকুল মউত আজলিনকে ডাক দিলেন এ মালিকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার জাতিকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ কি যাচ্ছেন ইজাজত হুকুম যাচ্ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসির উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিব আল্লাহ চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইয়ের আমার পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলেন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের
চাইবে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি অন্তকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়া থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবী থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি করতে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথা কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদ রাসূলের কি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবী সিনা মুবারকের উপর হাত রাখলেন মোবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মোবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার মুখের মধ্যে দিয়েছো সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না আজরাইল তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবে তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কেঁদে কেঁদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমিক যারা কোরআন শরীফ পড়ে যারা দূরের শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখিয়ে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রুহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুত থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রহম মুবারক নেওয়া হলো
বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব বিদ্যা সব বানর আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো নিয়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেরবী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিজুন নবুওয়াত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ামে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন জোরে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের এই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পাচ্ছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক বন্ধুর দেহ বন্ধুর বডি সারা দ্বিতীয় কোন জায়গা রাখেনি এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনা থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধু রূহ মুবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ এটা হুকুম কা রূহ মুবারকটা আবার নিয়ে আসলো রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম এ সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরেনি আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারক কি জানি বলতেছে হযরত সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক কি বলতেছে রব্বি হাবিবি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবীর কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানাজা পড়াই ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে মানে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসিহিন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে কাবা
তাওয়াব করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে দূরে সরি পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমন ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয় না কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কাফায়া আর আমার নবী কি মরানা জিন্দা আওয়াজ বুঝা যায় নবী মরে গেছে আর জোরে বলেন নবী মরানা জিন্দা আপনারা মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী আমার মা ভন্টি আমি বলবো আমার বাবা দেখে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকারই বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ কোন যাদের জন্য মেরাজ যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবার আমার নবী মালাকুল মউত আজানকে ডাক দিলেন এ মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ ঠিক আছেন ইজাজত হুকুম যাচ্ছেন আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসির উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহর চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইরা আমার পৃথিবীর কোন মানুষই না নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি অন্তকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব্বি হে আমার আল্লাহ হাবলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার
কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলেন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মদ রাসূল নাকি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবে তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাবী কেঁদে কেঁদে যখন বলেন এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমন ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমন ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো নিয়ে গেল সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদ দেলভী
মাদারিজুন নবুতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর 1 মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিজুন নবুত ফারসি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আজরাইল প্রথম আসমানে চলে গেলেন চলে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূরটা একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুদে গেলেন মালাকুতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক বন্ধুর দেহ বন্ধুর বডি সারা দ্বিতীয় কোন জায়গা রাখেন এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনার থেকে কাবা ইকরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো বলে বলেন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূল আল্লাহ এটা হুকুম কা রূহ মুবারকটা আবার নিয়ে আসলো রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবীর জবান মুবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়্যিদানা আবু বকরকে ডাক দিলাম হে সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরেন আল্লাহর নবী মৃত্যু বরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারকে কি জানি বলতেছে হযরত সাইয়্যিদানা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক করে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে রব্বি হাবিবি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম চিৎকার মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবীর কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়্যিদানা আবু বকর বলেন আমি রাসূলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানাজা পড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে বলে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবী জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানেন হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসহীন কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মাআরিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তোর নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কেপায়া আর আমার নবী কি মরা না জিন্দা আওয়াজ বোঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এই জন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো
আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াতু পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মিরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার বিবরণ সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মিরাজ কোন কাদের জন্য মিরাজ যারা নবী ওয়ালা হয়ে নবীকে মহব্বত করে আল্লাহর ভয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার বিবরণ সুবহানাল্লাহ আবার আমার নবী মালাকুল মউত আজলিনকে ডাক দিলেন এ মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা দেখে তোমার দেশকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ কি যাচ্ছেন ইজাজত হুকুম যাচ্ছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাত উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিব আল্লাহর চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইয়ের আমার পৃথিবীর কোন মানুষই মান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি এমসি কাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকে তাহলে মুহাম্মদুর রাসূল নাকি কার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহ নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি
রাসূলিল্লাহ চিৎকার কি করেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলিল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলিল্লাহ আমি আল্লাহর রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন খেদে খেদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্ট দেবে তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না করে বলেন সুবহানাল্লাহ আল্লাহর আমি কেঁদে কেঁদে যখন বলে এই মুহূর্তে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আছে যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দুরুদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখিয়ে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে চলে বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব মিথ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো নিয়ে গেলে সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেরবি মাদারুজ্জুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারুজ্জুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ারা হাবিবের রূহ মুবারক নিয়ে আসমাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন জোরে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের এই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন এই ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরা এই নূর
মুহূর্তে একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে গেলে কোনো জায়গা নাই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে দিলাম হে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক বন্ধুর দেহ বন্ধুর বডি সারা দ্বিতীয় কোন জায়গা রাখিনি এই বন্ধু রূহ মুবারক রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধু রূহ মুবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো বলে বলেন সুবহানাল্লাহ বললাম আল্লাহু আকবার বলেন ইয়া রাসূল আল্লাহ এটা হুকুম কা রূহ মুবারক আবার নিয়ে আসলো রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক বরাবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম হে সাহাবীরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরেন আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারক কি জানি বলতেছে হযরত সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক কি বলতেছে রব্বি হাবিবি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম চিৎকার মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবী কাফন মুবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুস্কি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রসুলের মুস্কি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব শক্তি দেওয়া হলো জানাজা পড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তাকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে বলে কি পড়ে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবী জানাজা এইভাবে হয়নি আমার নবী জানাজা কিভাবে হয়েছে জানেন হুররাতুল ওয়াইজিন দুররাতুন নাসহীন কিতাবের নামে কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুয়ত কিতাবের নাম বলে দিচ্ছি মাকাম নবুয়ত শাবাহিদুন নবুয়ত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জানি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গাম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি করবে কাফায়া আর আমার নবী কি মরা না জিন্দা আওয়াজ বুঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে দিয়ে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এই জন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহলে সুন্নাতের জামাতের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আসসালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ কত
কাদের জন্য মেরাজ যারা নবী ওয়ালা হয় নবীকে মহব্বত করে আল্লাহর হয়ে নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাবি হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আবার আমার নবী মালাকুল মউত আজানকে ডাক দিলেন এ মালাকুল মউত আজরাইল তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার নবীর মউত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে বাঁচাও তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ এ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরাইল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন সুবহানাল্লাহ ঠিক আছে ইজাজত হুকুম যাচ্ছেন আপনি যদি হুকুম না করেন আপনার প্রান্তি নামার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারে আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাতুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই এজাজত নিই যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রান্তে নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বেয়ারমানি চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়লেন এ ভাইর আমার পৃথিবীর কোন মানুষই মান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলেন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানে চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহ প্রিয় নবী দুজনের বাচ্চা নবী তিনি অন্তকাল তার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইরা বলুন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমি এখন পৃথিবী থেকে চলে যাব যাওয়ার টাইমে তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উম্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মতগুলোকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ঈমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বলতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বাস আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদুর রাসূল নাকি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন
খেদে খেদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবী সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার